সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে এই চ্যানেলে চলে এসেছি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করতে আর ফ্রেন্ড বলে দিচ্ছি এই চ্যানেলে অনেকদিন ধরে কিছু শেয়ার করা হচ্ছিলো না তোমাদের সাথে ফাইনালি একটা কিছু জিনিস পেয়ে গেছে যেটা কি শেয়ার করবো তোমাদের আজকে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের থামনেলে আই থিঙ্ক তোমরা দেখে বুঝে গেছো যে ইয়ার আমি এম টু কিনেছিলাম ঠিক আছে পোকো এম টু এই ফোনটা নতুন কিনেছিলাম গেমের জন্য আমার সো এটার আজকে আমি রিভিউ দেবো ভাই নিজের টাকায় কেনা ভাই এটা সত্যি কথা বলতে আমি এতদিন তো ভাই আমি কিছু করতাম না বেকার ছিলাম ভাই তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভাই এত সাপোর্ট পাচ্ছি মানে এটা ভাই আমার কাছে একটা জাস্ট ম্যাজিক বলতে পারো ঠিক আছে আমি কখনোই ভাবতে পারিনি ভাই নিজের টাকায় ফোন কিনবো যতই হোক ভাই এটা ভাই খুব কম দাম একটা ফোনটা ঠিক আছে দশ থেকে বারো হাজার টাকা আমি বলছি না অত টাকা বাট কম দাম কিন্তু ভাই যেটুকু কিনেছে এটা আমার নিজের টাকায় কিনা তো ভাই আমার কাছে এটার দাম মানে অমূল্য বলতে পারো ঠিক আছে মানে এটাই ভাই আমার কাছে কী আমি তোমাদেরকে বল বলে বলতে পারবো না ঠিক আছে এই ফোনটা সো আমি তোমাদের বলছি দেখো ভাই এই ফোনটা আমি অনেকদিন আগে কিনেছিলাম ঠিক আছে অক্টোবরের ফার্স্টের দিকে কিনেছিলাম সো প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আমি ইউজ করে ফেলেছি এটাকে সো আজকে ওটাকে রিভিউ দিয়ে দেবো এবং কেমন লেগেছে আমার ফোনটা সব কিছু বলে দেবো আর ফ্রেন্ডস তোমাদের বলছি এই ফোনটা যখন আমি কিনেছিলাম এটা এম টু আই আই থিঙ্ক তুমি উল্টো দেখতে পাচ্ছ কারণ ক্যামেরাতে এটা উল্টো দেখাবে ফ্রেন্ডস আমি যেহেতু এটা ফ্রন্ট ক্যামেরা শ্যুট করছি তো উল্টোই দেখতে পারবে তোমরা সো আমি তোমাদের বলছি দেখো আমি কিন্তু এটা কিছুদিন আগে এনেছিলাম যেহেতু সেহেতু আমার ব্যবহার তো হয়ে গেছে তোমাদের রিভিউ দিয়ে দেবো তো আমি আশা করবো তোমরা পুরোটা দেখো ভিডিওটা আর অবশ্যই তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো সবার ফার্স্টে এই ফোনটাকে ওপেন করছি এবং ফ্রেন্ডস তোমাদের বলে দিচ্ছি এটা কিন্তু আমি তো ওপেন করার সাথে সাথে এখানে একটা পাউচ পেয়ে যাই ঠিক আছে পাউচ পাওয়ার সাথে সাথে এখানটায় ফোনটা ছিল ঠিক আছে তো এখন এটা খালি কারণ ফ্রেন্ডস ওই ফোনটা দিয়ে আমি শ্যুটিং করছি ঠিক আছে রেকর্ড হচ্ছে এই ফোনটা দিয়ে তোমরা ক্যামেরারও আন্দাজ পেয়ে যাবে এই ফোনটার ক্যামেরা কেমন ঠিক আছে সো এই ফোনটা দিয়ে রেকর্ড হচ্ছে আগেই বলে দিচ্ছি সো এবার আমি তোমাদের দেখাবো আগে ফ্রেন্ডস যেদিন আমি কিনেছিলাম মানে সেদিন আমার সঙ্গে সঙ্গে ডেলিভার হয়েছিলো ঘরে তো সেদিনও আমি একটা রেকর্ড করে রেখেছিলাম ভিডিও তো ওটা আজকে তোমাদের দেখাবো ওই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে তো কিছুই নেই খালি এটাতে রেকর্ড হচ্ছে তো ওই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আর ফ্রেন্ডস ওটার সাথে সাথে তোমাদের আমি কিছু বলে দেবো স্পেসিফিকেশানস সব কিছু আমি যখন খুলেছিলাম তো আমি চাই না যে এখন খুলে দেখাবো কারণ ফ্রেন্ডস এটা তো আগে মানে এটা তো পুরনোই হয়ে গেল এখন ভিডিও ভিডিওটা একদম নতুন ভিডিও দেখাবো মানে যেদিনকার এনেছিলো সেদিনকার খুলেছিলাম সেদিনকার একটা ভিডিও বানিয়েছিলাম সেদিনকারে পুরো টিল খুলছি সব রকম ভিডিও দেখা দেখাবো তোমাদের ঠিক আছে তো এরপরে মানে ভিডিওটা অ্যাটাচ করে দিচ্ছি তো তোমরা দেখে নাও সো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখে নেওয়া যাক সবাই আমি এটা কিনেছিলাম ফোনটা হচ্ছে গিয়ে ফ্লিপকার্ট ডট কম থেকে তোমায় অনেকে জিজ্ঞেস করেছে যে তুমি কোথায় থাকো তো ভাই আমি ইন্ডিয়া থাকি এবং এই ওয়েবসাইটটা কিন্তু শুধু ইন্ডিয়াতেই চলে ফ্লিপকার্ট ডট কম ঠিক আছে তো ফ্লিপকার্ট থেকে আমি কিনেছি এবং এটা তোমাদের আজকে রিভিউ দিয়ে দেবো দেখো ফ্রেন্ডস সবার ফার্স্টে এইটা আমি খুললাম এবং খোলার পর বক্সের ওপরে এম টু পোকো এম টু বড়ো বড়ো করে লেখা দেখতে পারছি এবং এর পাশে তোমরা দেখতে পাচ্ছ এর পাশটা কেমন সুন্দর কিন্তু আমি যেই কালারটা অর্ডার করে অর্ডার করেছি সেই ভেরিয়েন্টটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের একটা ভেরিয়েন্ট আর তোমাদের নিচে গেলে দেখতে পারবে এখানে তিনটে ক্যামেরা এবং যা যা ফিচার্স আছে জি এইটটি এটার সাথে প্রসেসার আছে এবং সিক্স জিবি সিক্সটি ফোর জিবি এটার ভেরিয়েন্ট আমি যেটা কিনেছি তো এটা আমি জাস্ট খুললাম খোলার পর ফোনটা আছে ফোনটা তো অবশ্যই থাকবে ফোনটার সাথে সাথে তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি যে চার্জিং একটা ডেটা কেবিল আছে এবং চার্জারটা দেওয়া হয়েছে ফোনটার সাথে তো ফোনটাকে জাস্ট আমি বুট আপ করে নিচ্ছি মানে ফার্স্ট বুট করে নিচ্ছি তো ফোনটাকে জাস্ট আমি যখন খুললাম তখন ফোনটা কিন্তু দেখতে পাচ্ছো পোকোর একটা ব্র্যান্ডিং সুন্দর দেখে তো তারপরে ফোনটা জাস্ট একটু অন হবে তো ফোনটা অন হওয়ার জন্য আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে ফোনটাকে তো এখানে জাস্ট ফোনটা রেখে দিলাম রেখে দেওয়ার পর ফোনটা অটোমেটিকলি এখানে অন হতে থাকুক তখন ততক্ষণ তোমাদের বলে দিচ্ছি দেখো ভাই ফোনটার মধ্যে কিন্তু তিনটে ক্যামেরা আছে এবং ফ্রেন্ডস এটা জি এইটটি প্রসেসার যেটা হচ্ছে গেম খেলার জন্য খুব ভালো একটা প্রসেসার আর এবং ফোনটা ততক্ষণে খুলেও গেছে কথা বলতে বলতে তো ভাই এবারে আমাকে কী করতে হবে ফোনটাকে সেট আপ করতে হবে তোমরা জানো এমআইওয়াই ইলেভেন আছে এটা কিন্তু একটা রেডমির ফোন ঠিক আছে মানে পোকোর ফোন তো ভাই পোকোর ফোনে তো এমআই ওয়াই চলে তো এটাকে জাস্ট আমি ভিডিওটাকে ফার্স্ট করে দিলাম এবং দিয়ে তোমাদের এখানটা দেখাচ্ছি যে কিরম ভাবে আমি সেট করছি তো এটাও তোমরা দেখে নাও যে কিভাবে কীভাবে সেট করছি তো জাস্ট এটা এত হাতগুলো তাড়াতাড়ি চলছে বলে কিছু মনে করো না এটা জাস্ট ভিডিওটা ফাস্ট করেছে আর কিছুই না আমি এত জোরে জোরে হাত মোটাও চালাচ্ছি না এটা কিন্তু জাস্ট ভিডিওটা ফাস্ট করা হয়েছে তোমাদের মানে টাইমটা যাতে বাঁচে তাই জন্য তো জাস্ট এবারে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে যে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর কিন্তু আমাদের ফোনটা চালু হয়ে যাবে তো আমি ফিঙ্গারপ্রিন্ট মানে লকটা করে দিচ্ছি এখনই দোকানে দেখতে পাচ্ছ আমার ফিঙ্গারপ্রিন্ট খুব সুন্দরভাবে নিচ্ছে পিছনে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেহেতু আছে তো আমার ফিঙ্গারপ্রিন্টটা খুব সুন্দরভাবে নিয়ে নিল এবং আপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো লাস্ট চার্জ দিয়ে দিলাম তো জাস্ট ফোনটা কিন্তু বুট আপ হয়ে গেলো এবং সব কিছু পুরো ফার্স্ট আমাদের ইমপ্রেশন তোমাদের ফোনটা দেখো ফোনটা কিছুটা দেখতে এরকম ফার্স্ট যখন আমি খুললাম তখন আমাকে ফোনটা এরকম দেখালো আর সব কিছু কাজ করছে দেখতে পাচ্ছো অনলাইনে কিনেছি তো অনলাইনে আমি এখন জিনিস কিনি ভাই অনলাইনে কিনতে ভয় পায় কেন যায় না ভাই এখন কিন্তু অনলাইনে সিকিওর থাকে ঠিক আছে তোমরা শুধু ভিডিও বানিয়ে নেবে ঠিক আছে ধরো কিছু কী করলে তার আগে ভিডিওটা শুধু বানিয়ে নেবে যে কিছু ধরো এসেছে অনলাইন থেকে ভিডিও বানিয়ে তুমি পুরো সেফ তোমার কাছে প্রুফ আছে যে ভাই আমি ক্যামেরার সামনে খুললে কিন্তু সবসময় প্রুফ থাকে তো আমি যেটা জিনিস অনলাইনে কিনি ক্যামেরা সামনেই খুলি তো ব্যাস আর কিছুই না কোনো ভয় নেই অনলাইনে কেনা এখন ভাই যুগে গিয়েছে দু হাজার কুড়ি চলছে একুশ চলে আসবে কিছুদিন পর তো এখনও যদি তোমরা এইসবে ভয় পাও তাহলে আর কিছু করার নেই তো আমি জাস্ট এটা অনলাইনে কিনেছি তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ সব কিছুই অনেক জিবি ফাঁকা আছে এটা সিক্স সিক্সটি ফোর ঠিক আছে তো জাস্ট এটা ভাই কাটছি বা তোমাদের দেখাচ্ছি রিভিউ আমি তোমাদের বলেছিলাম যে এই ফোনটার কিন্তু রিভিউ আজকে আমি দিয়ে দেবো কিন্তু বাট আমি পারছি না ভাই আজকে দিতে কারণ ফ্রেন্ডস তোমরাই বলবে পরে যে ভাই ভিডিওটা দশ মিনিটের হয়ে গেল এত বড়ো হয়ে গেলো তবে তোমরা যদি রিভিউ চাও এটার সম্বন্ধে গেম খেলে পুরো লাইভ তোমাদের লাইভ দেখিয়ে দেবো ঠিক আছে আমি হ্যান্ড ক্যাম্প মানে গেম খেলবো এবং কাউকে বলবো ভাই আমার বন্ধু বান্ধব বা যাকে ইচ্ছা বলবো যে একটু ভিডিওটা ধর ঠিক আছে আমি জাস্ট খেলছি গেমটা ভিডিওটা ধর তোমাদের ভালোভাবে রিভিউ দিয়ে দেবো তোমরা কি রিভিউ চাও নিচে কমেন্ট করো যদি মানে এই ফোনটার দাম তো কম তো অনেকেই হয়তো কিনবে আমার তো ভাই আমি ইউটিউব করছি প্লাস এটাতে গেম খেলছি তোমরা ভেবে নাও যে কতটা মানে ভালো হবে গে মানে ফোনটা তো মানে এত কম দামে এত একটা ভালো ফোন মানে তোমরা কিনতেই পারো ঠিক আছে তো এটা জাস্ট এগারো হাজার সাড়ে এগারো হাজার টাকার মতো দাম এখন তো দিওয়ালি সেলে আরও কম দাম হয়ে যাবে তো তাই জন্য ভিডিওটা বানালাম অ্যাকচুয়ালি তোমরা যদি ইচ্ছুক হও যে রিভিউ দেখবে তাহলে ভাই আমি দু তিন দিনের মধ্যে রিভিউটা আপলোড করে দেবো তো আশা করছি ভিড় তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে অবশ্যই একটা করে লাইক করে দিতে হবে আবার দেখা হবে তোমার সাথে পরের কোনো ভিডিওতে ততদিন আমি আশা করবো তোমরা ভালোই থাকবে সুস্থ থাকবে ততদিনের জন্য টাটা ফ্রেন্ডস